লিডার হওয়ার পরে ভারত ঘোষণা দিল, পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি নিজে এসে বললেন যে না, বাংলাদেশের লোকজনের অসুবিধা, আমরা 5 লাখ টন চাল তোমাদের দিব, ঠিক আছে? তার প্রতিশ্রুতি যেটাকে বলে, এবং স্ট্যাম্প, একজন পররাষ্ট্রমন্ত্রীর কথা যেটা আর কি। তো সেই 5 লাখ টনের 1 লাখ টন দেখেছে বাংলাদেশের মানুষ, আর বাকিটা কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এটা গেল এক কথা। ফারাক্কা নিয়ে, পানি চুক্তি নিয়ে, আমাদের একবার দুবার না, সবসময় পানি চুক্তি হচ্ছে, হয়তো 5 বছর 6 বছর পর পর। তারা বসতে চাচ্ছে না, অনাগ্রহ দেখাচ্ছে, বিভিন্ন রকম এক্সকিউজ তৈরি করেছে। ফারাক্কা একটা বড় ইস্যু আছে, এটা নিয়ে আলাপ আলোচনা করতে পারেন আপনি। 40 বছর ধরে আলাপ আলোচনাই হচ্ছে, এখন কিন্তু আমাদের কাছে কিছু হচ্ছে। ফারাক্কার জন্য আপনি করিডোর তাদের দিবেন না? না, আপনি যেটা বুঝি রাষ্ট্র পরিচালনা, আমি যেটা বুঝি সেটা হলো কি, যে করিডোরের যে প্রশ্নটা আসছে, সেই করিডোর দিয়ে কোনো লাভ আমাদের হয় কিনা দেখতে হবে। যদি নাকি বাংলাদেশের অর্থ লাভ হয়, চাকরি সৃষ্টি হয়, তাহলে আমি দেওয়ার পক্ষে। যদি লাভ না হয় দিবেন না, এক। দুই নম্বর করা হলো, 2 বছর পরে আপনি দেখলেন যে ফারাক্কাটা আমাদের কন্ট্রোলের বাইরে, কারণ ফারাক্কাটা হচ্ছে ভারতের ভূমিতে, ভারত যে কোনো সময় সুইচ অন অফ করতে পারে, কিন্তু করিডোর তো আমাদের ভিতরে। আমার মনে হয় কি, যদি নাকি আপনি করিডোরটা দেন, তাহলে আরও বার্গেনিং ক্যাপাসিটি বেশি হয় আমাদের। তখন আপনি বলতে পারেন যে তুমি আমাদের ট্রান্সপোর্ট দিয়ে আমাদের এলাকা ইউজ করতে চাও অনলাইন, আমি বন্ধ করে দেবো, তুমি আমাদের পানির সমস্যা সমাধান না করো। এই তত্ত্বাবধায়ক সরকারের কোনো অধিকার নেই যে সরকার কামস গোজ, বাট এই সরকার কিন্তু কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক সরকার নয়। তাদের চালানোর দরকার, বিশেষ পরিস্থিতিতে চালাচ্ছে, ঠিক আছে, তাদের নির্বাচন পর্যন্ত থাকাই ঠিক আছে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, সরকার কাম সরকার। আমি আরো আসছি, এই করিডোরের প্রসঙ্গটা, করিডোরটা দিবেন কিনা সেটা স্পষ্ট করে বলতে, এটা দেওয়া যাবে না আরেকটা কারণে, তা আপনি সেটা দিবেন না, দেশের লাভ হোক ক্ষতি হোক, না না, বাংলাদেশের লাভের তো প্রশ্নই আসে না, আমাদের শত্রু রাষ্ট্র আমরা মনে করি, না না না, বাংলাদেশের লাভের কোনো প্রশ্ন আসছে না এখানে, কারণ এ ব্যাপারে কোনো স্টাডিজ হয়নি, রাইট? বাংলাদেশের মেজর স্ট্রাকচারাল চেঞ্জের প্রয়োজন। থার্ড অফ অল, আমাদের সিকিউরিটিটা আন্ডার কোয়েশ্চেন হবে, কারণ যদি বাংলাদেশের করিডোর ইউজ করে উত্তর পূর্ব ভারতের স্বাধীনতা কামী বা বিচ্ছিন্নতাবাদী যাই বলেন না কেন, তাদের উপরে আবার এই মিলিটারি ইয়ে চালানো হয় আর কি, এক্সকার্শন চালানো হয়, তাহলে হবে কি, বাংলাদেশ হবে দ্য হিনল্যান্ড ল্যান্ড টু ফাইট বিটুইন দ্য এক্সট্রিমিস্ট অ্যান্ড বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে এই এক্সট্রা চাপ নেওয়া সম্ভব। ইন্ডিয়া আর চায়নার যে বর্ডারটা, সেটাও তেমনিভাবে সিল করা। এখন বাংলাদেশ, ইন্ডিয়া চাচ্ছে যে বাংলাদেশকে করিডোর হিসেবে ইউজ করে চায়নার ব্যাকডোরে, যদি ইনকেস, আমি বলছি না যে যুদ্ধ লেগে যাবে, ইনকেস যদি হয়, তাহলে এই রাউটটা বাংলাদেশের উপরে দিয়ে তারা করিডোর হিসেবে চীনের সাথে ভবিষ্যৎ। সোফার চায়না ভারতের মধ্যে যুদ্ধের কোনো সম্ভাবনা আপাতত পরিলক্ষিত হচ্ছে না, নিয়ার ফিউচারে এরকম কোনো সম্ভাবনা অ্যাটলিস্ট নাই না। আপনি ইমাজিনারি একটা ওয়ার সৃষ্টি করে একটা বাণিজ্যর সাথে ওয়ার এক করতে চেষ্টা করতেছেন, বাণিজ্য উত্তর পূর্ব ভারতের আন্দোলনটা দমন করার জন্য তারা বাংলাদেশের ভিতরে তারা আমাদের ভূমি ব্যবহার না করে তারা নিজেদের মতো করে তাদের সমস্যা সমাধান করুক। তাহলে আমরা ভারত আমাদের শত্রু রাষ্ট্র, আমরা তাদের কোনো ট্রান্সপোর্ট বা করিডোর দিতে রাজি না, আমি দেখা গেলো আমি বাংলাদেশ যদি না আসায় তো হবে না। যাতে করে নির্বাচিত সরকার আসলেও তাদের পক্ষে এই চুক্তিটা রিট্রিট করা সম্ভব না, সেটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যালার্মিং, কারণ এটা একটা ন্যাশনাল ইস্যু, নিরাপত্তার ইস্যু, এবং বাংলাদেশের জনগণের গণভোটের মতো বিরাট একটা কনসিয়াসনেস তৈরি করা ছাড়া এই চুক্তি করা উচিত হবে না। হতে পারে, তার কোনো স্টাডি নাই, কোনো স্টাডি হয় না, সেটা আমি আপনার সাথে এক। তারপরে বাংলাদেশের ইকোনমি কতটা লাভবান হবে, আপনি যেটা বললেন আর কি, যদি লাভবান হয়, যদি লাভবান হয় তাহলে, কিন্তু সেটা কোনো স্টাডি না করে চুক্তির জন্য প্রেশার দেওয়ার অর্থ কি? আমার যেটা মনে হয় যে শফিক প্রধান কিছু, মুশফিক প্রধান কিছু নতুন পয়েন্ট এনেছে, পয়েন্টটা আমাকে ইমপ্রেস করেছে, সেটা হলো একটা স্টাডি দরকার। অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকারের উচিত কিছু এক্সপার্ট নিয়ে স্টাডি করা, বা দরকার হলে বাইরে থেকে কিছু এক্সপার্ট হায়ার করে স্টাডি করে দেখানো যে করিডোর হলে আমাদের চাকরি সৃষ্টি হচ্ছে কিনা, অর্থনৈতিক বেনিফিট হচ্ছে কিনা। যদি অর্থনৈতিক বেনিফিট হয় এবং চাকরি সৃষ্টি হয়, অর্থাৎ বাংলাদেশে যদি সত্যিকারে কিছু লাভ হয়, অর্থনৈতিকভাবে লাভ হয়, তাহলে আমি করিডোর দেওয়ার পক্ষপাতী, এক। দুই নম্বর কথা হলো, আমি শফিক প্রধানের
মুশফিক প্রধান সরি রোল আউট করে দিয়েছে, সিকিউরিটির কোনো বিষয় এখানে বিশেষ কোনো ইনসিকিউর হবে না। কারণ যেহেতু আমরা স্বাধীন রাষ্ট্র, আমাদের রাষ্ট্রের ভিতর দিয়ে তারা করিডোর করবে, তো সেখানে আমরা অলওয়েজ উই ক্যান স্টপ ইট, উই ক্যান অলওয়েজ উই ক্যান চেক ইট। এটার মধ্যে নিরাপত্তার আমি কিছু বিষয় দেখছি না। তো থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আমারই অক্ষমতা বলবো যে তাকে নিরাপত্তার ব্যাপারটা বোঝানো গেল না আর কি। ভবিষ্যতে উনি যেহেতু বলছেন যে না চীন ভারত যুদ্ধ হবে না, এ কারণে বাংলাদেশ একটা হিন্দারল্যান্ড হবে না, ঠিক আছে, সেই যুক্তিটা মেনে নিয়েও আমি বলতে চাই যে বাংলাদেশ বাংলাদেশের মধ্য দিয়ে যে করিডোরটা যাওয়ার কথা সেটা উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমন করার জন্যই করা হচ্ছে। এবং এটাতে হবে কি যে আলফা বা অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যারা আছে তারা বাংলাদেশের জনগণ এবং দেশের উপরে তাদের আক্রমণ করবে বা পরিকল্পনা করবে, এই এটা একটা নিরাপত্তার জন্য বিশেষ হুমকি। তাছাড়া এই একইভাবে বাংলাদেশ নেপালের যে বাণিজ্য চুক্তি ছিল বা করার একটা প্রস্তাব বাংলাদেশ দিয়েছিল যাতে করে বাংলাদেশ নেপালের ভেতরে বাণিজ্য আরও সুদৃঢ় হতো, সেই ছোট্ট করিডোরটা দিতেও ভারত অস্বীকার করে আসছে দিন দিন, এবং চীনের কথা না হয় বাদই দিলাম আর কি। তো যা দেখা যাচ্ছে ভারতের আচরণ মোটেও বাংলাদেশের প্রতি বন্ধুসুলভ নয়, এবং আমাদের সাথে অমীমাংসিত প্রচুর ইস্যু রয়েছে বাংলাদেশ ভারতের সাথে, সেগুলো সলভ না করে, সেগুলো সমস্যা সমাধান না করে নতুন নতুন ইস্যু তৈরি করে বাংলাদেশ সরকারকে চাপে রাখার মতো রাখাটা বোধহয় ভারতীয় কর্তৃপক্ষের মোটেও উচিত না। এবং যে কোনো রকম ভবিষ্যতে বাংলাদেশ এবং ভারতের সাথে যে কোনো চুক্তির ব্যাপারে আমার মনে হয় যে জনসাধারণের, বৃহত্তর জনসাধারণের মতামতটা অগ্রাধিকার দেওয়া উচিত। সবাইকে আবারও অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো। খোদা হাফেজ।